আইপিএলের ৬ নম্বর ম্যাচে আজ টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় লখনৌ সুপার জায়ান্ট। ওপেনিংয়ে দুজন ব্যাটসম্যান দুর্দান্ত করতে থাকে। ঋতুরাজ গায়কোয়াদ ৩১টি বলে ৫৭টি রান করে, অপর একজন ওপেনার ডেভন কর্নওয়েল ২৯টি বলে ৪৭টি রান করে। এছাড়াও চেন্নাই সুপার কিংসের বাকি ব্যাটসম্যানরা শিবাম দুবে ১৬ বলে ২৭ রান করে, মঈন আলী ১৩ বলে ১৯ রান করে, বেন স্টক ৮ বলে ৮ রান করে, আম্বাতি রায়ুডু ১৪ বলে ২৭ রান করে নট আউট থাকে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ২১৭ রান করতে সক্ষম হয় চেন্নাই সুপার কিংস। আইপিএলে খেলার আপডেট আমাদের চ্যানেল থেকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। ২১৮ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে শুরুতেই ভালো করতে পারেনি লখনৌ সুপার জায়ান্টের ব্যাটসম্যানরা। লখনৌ সুপার জায়ান্টের ওপেনার লোকেশ রাহুল আজকে ১৮ বলে ২০ রান করে আউট হয়ে যায়, কিন্তু অন্য প্রান্ত থেকে ক্যারিবিয়ান তাণ্ডব চালাতে থাকে কায়েল মায়ার্স। ২২ বলে ৫৩টি রান করে এই দানব। এছাড়া লখনৌ সুপার জায়ান্টের দলের হয়ে মানসম্মত রান করে ক্যারিবিয়ান আরেকজন দানব নিকোলাস পুরান। ১৮ বলে ৩২টি রান করে আউট হয়ে যায়। নির্ধারিত ২০ ওভারে ২০৫ রান করতে সক্ষম হয় লোকেশ রাহুলের দল লখনৌ সুপার জায়ান্ট। শেষ পর্যন্ত ধোনির টিম চেন্নাই সুপার কিংস ১২ রানে জয়লাভ করে। এক কথায় বলতে গেলে গুরুর কাছে শিষ্যের হার। চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত বোলিং করেছে মঈন আলী। ৪ ওভার কমপ্লিট করে ২৬টি রানের বিনিময়ে ৪টি মূল্যবান উইকেট তুলে নিয়েছে এই অলরাউন্ডার। আজকের ভিডিওটি স্পন্সর করেছে বিজি স্পোর্টস। আপনারা এখানে ক্রিকেটের সকল লেটেস্ট আপডেট পেয়ে যাবেন। এছাড়াও আপনারা এখান থেকে উপভোগ করতে পারবেন লাইভ স্ট্রিমিং, ম্যাচ প্রেডিকশন, ম্যাচ হাইলাইটস। তাই দেরি না করে এখনই ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে বিজি স্পোর্টসের লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কটি ক্লিক করে বিজি স্পোর্টস ওয়েবসাইটটি কিন্তু ঘুরে আসতে পারেন।